ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছো? ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলেই চেনে, খুবই পরিচিত মুখ। জি ভাই, এবং আপনি তো খুব রিজনেবল দামে বকনা দেন, দর্শকরাও জানে। দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন। আমার পরিচয়টা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়াতে আমার বাসা। আজকে যে গরুগুলো দেখাবো, প্রত্যেকটা গরুই হাই পার্সেন্টেজ খামার উপযোগী বকনাগুলাই আমি সংগ্রহ করি। আর দেখাও গরুগুলা, দামেও একদম দিব। হ্যাঁ আচ্ছা, ছোট্ট করে দাম বলবো, দর্শকরা দামাদামি করবেন না। এই গরুগুলা এক এক করে দেখবেন, নেবেন। হ্যাঁ, এর আগের যে 9টা গরু দিয়ে প্রোগ্রাম করছি, আগের সপ্তাহে 9টা গরুই সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 9টার মধ্যে একটা গরু নাই। আজকে যে 5টা গরু দেখাইলাম, দেখাচ্ছি দর্শকরা, এখান থেকে গরু নেবেন। ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা রাখা আছে। সাদা কালো নামের একটি বকনা দেখতে পাচ্ছি। কি জাতের বকনা এটা? এটা একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের? হ্যাঁ, আজকে যেগুলো বকনা দেখাবো সবগুলাই হলস্টাইন ফ্রিজিয়াম খামার উপযোগী বকনা, হাই পার্সেন্টেজের বকনা দেখাবো। বাচ্চাটার মাথা কানটা অনেক ছোট। হ্যাঁ, রাজকীয় মাথা, কানটা ছোট, চামড়া পাতলা, ঠিক আছে, অনেক চামড়া পাতলা। বয়সটা কত মাস হবে এটার? এটার বয়স হবে 7 থেকে 8 মাস। 7 থেকে 8 মাস বয়স আছে। দর্শক তলাবারটাও দেখতে পাচ্ছেন। জি, তলাবার দেখো এখনই মাশাল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, খাওয়া দাওয়া 100% সুস্থ সবল। হ্যাঁ, খাওয়া দাওয়া সুস্থ সবল। আর বাচ্চাটা দেখো ভাই, আসলে বাচ্চা আগে চিনতে হবে। গরু জাতমান চিনে দর্শকরা খামার করলে কেউ ঠকবে না। বাচ্চাটা দেখছো, মাথাটার এক বিদ্যা মাথা, কানটা ছোট, ঠোঁটটা একবারে গোলাপি কালার, আর পাগুলো এখনই কত মোটা মোটা ভাই। হ্যাঁ, জিব্বা সাদা, পায়ের খুরগুলো সব সাদা, আর লেজটা হাঁটুর উপরে। হলস্টাইন ফ্রিজিয়ামের সিমটম যা যা থাকার এগুলার ভিতরে বিদ্যমান আছে ভাই। দামটা চাচ্ছেন কত? এটার দাম নির্ধারণ করা হয়েছে ভাই 62,000 টাকা। 62,000 টাকা দাম রাখছেন? জি জি, ফিক্সড দাম। কোনো দর্শক ভাই চাইলে কথা বলে নিতে পারবে, একদম ফিক্সড। জি জি, ফিক্সড দামে ফাতেমা ডেয়ারি ফার্ম থেকে গরু বিক্রি করি, দর্শকরা জানে। এর আগের প্রতিবেদনে যে 9টা গরু দেখাইছি, 9টাই বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কম দামে বেশি সেল। আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে দেখাও ভাই। ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাল্লাহ আরেকটি কালার কম্বিনেশনের বকনা আমরা দেখতে পাচ্ছি, সাদা কালো রঙের। জি ভাই, এই বকনাটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। জাত হলস্টাইন ফ্রিজিয়াম, আসলে দর্শকরা গরু চেনে। হ্যাঁ, আর দেখাও বাচ্চাটার খাওয়া দাওয়া দেখো অনেক সুন্দর। হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চাই সুস্থ সবল, আর চামড়া অনেক পাতলা, ঠিক আছে। আর পেনটা দেখো অনেক গর্জিয়াস। আচ্ছা, যে কটা বাচ্চা দেখাবো প্রত্যেকটা বাচ্চাই খামার উপযোগী। পেনগুলো দেখো কত সুন্দর পেন্ট। এটার বয়সটা কেমন আছে? এটার বয়স আছে 8 থেকে 9 মাস। 8-9 মাসের বয়স হবে? জি জি জি, দেখতে পাচ্ছেন দেখাও। চারটা নিপুর চার জায়গায় খুবই সুন্দর স্পষ্ট, আর একবারে ঘাট থেকে লেজ পর্যন্ত স্ট্রেট সমান। হ্যাঁ, অধিক দুধের গাভীর যে সিমটম, এটার ভিতরে ভাসমান আছে ভাই, ঠিক আছে। আর পাগুলো দেখছো মোটা মোটা, পা মোটা, আর অনেক জায়গা হবে এই গরুগুলা, ঠিক আছে, অনেক জায়গা। এখনই দেখো চামড়া দেখছো। আচ্ছা, ওই পাশ থেকে একটু দেখ, এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস কালার কম্বিনেশনের একটি বকনা। জি, দামটা রাখছেন কত? এটার দাম রাখছি ভাই 67,000 টাকা। 67,000 টাকা দাম রাখছেন? জি জি, এটাও এক দাম। হ্যাঁ, ফিক্সড দাম 67,000 টাকা। আলোচনার সুযোগ নাই কি, হালকা 500-1,000 টাকা কম বেশি করার মতন সুযোগ রাখছি, দর্শকরা জানে। হ্যাঁ, আর গরুগুলা দেখুক, দামে দরে যদি দর্শকদের যায় তাহলে আমার সঙ্গে ফোনে কথা বলবে, আর দাম বেশি হইলে কথা বলার দরকার নেই। দেখছো কোনো গলা কম্বল আছে ভাই? হাই পার্সেন্টেজের বকনা, ঠিক আছে। আর কানটা দেখো কত ছোট কান, অধিক দুধের গাভীর সিমটমগুলো এগুলাই দেখতে হবে। মাথা কানটা দেখতে হবে ছোট, গলা কম্বল থাকবে না, নাভি থাকবে না, লেজটা হাঁটুর উপরে থাকবে, পাগুলা খুর বাটি খুর, দেখছো ভাই? আচ্ছা, বিগ সাইজের গাভী হবে ইনশাল্লাহ, এটা বাসায় রাখলে এটা অধিক দুধের একটা বকনা। চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই। ওকে ভাই, দেখ আমরা সিরিয়ালের 3 নম্বরে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি ভাই। জি, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়াম জাতের বকনা, আসলে যা দেখাচ্ছি প্রত্যেকটা বকনাই খামার উপযোগী, ঠিক আছে। আচ্ছা, আর বাচ্চাটা, এই বাচ্চাটা দেখো লম্বা চূড়া কত, এখনই গলা কম্বল নাই। হ্যাঁ, এই সরু গলা, খাওয়া দাওয়া মাশাল্লাহ অনেক ভালো খায়, কানটাও ছোট আছে, চামড়াই দেখো ভাজ হয়ে আছে পাতলা, ঠিক আছে। আর ডবল বডির একটা বকনা, পাগুলাও দেখাও, পাগুলা মোটা মোটা, ঠিক আছে ভাই। বয়সটা কত মাস হবে এটার? এটার বয়স আছে
নয় থেকে সাড়ে নয় মাস বয়স, নয় থেকে সাড়ে নয় মাস। জি ৭৫০০ টাকা। হ্যাঁ, আর বকনা গুলো দেখো, এটা কিন্তু ৭৫-৮০ দাম চাওয়া যায়, কিন্তু ওইভাবে দাম চাইলাম না, যেটা বিক্রির দাম ওইটাই চাইলাম। দেখাও খাওয়া দাওয়া এত সুন্দর খায় ভাই বকনা গুলা। হ্যাঁ, এগুলো নিয়ে খামার করলে অল্প টাইমে বড় বিগ সাইজের বকনা হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখছো ভাই খাওয়া কি খায়। চলো আমরা চার নাম্বার গরুটি দেখাই। দেখো ভাই, এই সিরিয়ালের চার নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, জি ভাই, এটা কি জাতের গরু? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতেরই বকনা। দেখো প্রত্যেকটা বকনায় খাওয়া দাওয়া, দেখছো ভাই খাওয়া দাওয়া রুচি বেশ ভালো, একবারে সুস্থ সবল বকনা, আর খাওয়ার দাওয়ার মাশাল্লাহ এত ভালো খায়। হ্যাঁ, শর্ট টাইমে এগুলা মানে বিগ সাইজের বকনা হবে। দেখো কোনো গলা কম্বল আছে ভাই? কোনো গলা কম্বল নেই, নাভি নেই, নাভি নেই, চামড়া পাতলা, ঠিক আছে, ওদিক দুধের গাভীর যে সিমটম, আর বাচ্চাটা লম্বা কত দেখো ভাই। আচ্ছা আচ্ছা, বয়স কত বললেন এটার? এটার বয়স আছে নয় থেকে সাড়ে নয় মাস বয়স। নয় থেকে সাড়ে নয় মাস, জি জি। দেখছো ভাই তলাবাটগুলো মাশাল্লাহ, চারটা নিপুল চার জায়গায় আছে দর্শক, আর গর্জিয়াস প্রিন্ট। আমি মনে করি আজকে যে চারটা প্রিন্টের বকনা দেখাচ্ছি, এই গরুগুলো কোনো দর্শক নিলে খামারের সৌন্দর্য বৃদ্ধি পাবে, ঠিক আছে। এবং এই সাইড থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, জি খুবই দারুণ একটি কালার কম্বিনেশনের বকনা। প্রত্যেকটা বকনারই ঠোঁট গোলাপি কালার পাইছে, ঠিক আছে ভাই। দেখো ঠোঁট গোলাপি আছে, মাথা খান ছোট, চামড়া পাতলা, হ্যাঁ, আর কোনো নাভি কম্বল নাই, ঠিক আছে, আর খাওয়া দাওয়া দেখো ভাই খুব ভালো খায়। আচ্ছা দামটা কেমন রাখছেন এটার? এটার দাম নির্ধারণ করছি ভাইয়া ৬৮০০০ টাকা। ৬৮০০০ টাকা হলস্টাইন ফ্রিজিয়ান হাই পার্সেন্টেজের বকটা। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে। হ্যাঁ, হালকা কিছু সম্মানই করবো ইনশাল্লাহ। দেখাও বাচ্চাগুলা, এর থেকে ও ভালো, ওর থেকেও ভালো, কোনোটা বাচ্চাই কোনো দিকে কমতি নাই। চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। দেখাও ভাই সিরিয়াল নাম্বার ৫ এবং সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন, জি ভাই, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা ভাই, এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান। দেখো বাচ্চাগুলোর চামড়া পাতলা, মাথা কানটা ছোট, ঠিক আছে। আচ্ছা, এটা ADLBJ-র একটা, ADL সিমেন্সের একটা বকনা। হ্যাঁ, বাচ্চাটা দেখো হাত পায়ে লম্বা আছে। বয়সটা কত মাস হবে এটার? এটার বয়স আছে ১২ মাস। ১২ মাস বয়স, জি ১২ মাস বয়স। দর্শক দেখতে পাচ্ছেন ১২ মাস প্লাস হবে, মানে মাইনাস হবে না। এটার কেমন সময় লাগতে পারে হিটে আসতে? এটা ২-৩ মাস পরে হিটে আসবে, ২-৩ মাস লালন পালন করলে এটা হিটে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, চলো একটু দেখাই, ধরে দেখাবো। চারটা নিপুল চার জায়গায় আছে দর্শক, জি জি, চারটা নিপুল চার। দামটা কেমন চাচ্ছেন? এই বকনাটার দাম নির্ধারণ করছি ভাইয়া ৮৫,০০০ টাকা। ৮৫,০০০, জি। আচ্ছা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবে ভাই। যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, জি ভাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, প্রতিনিয়ত যা বলি, আসলে সরজমিনে আসবেন, আইসা দেখে শুনে গরু নিবেন, আর অনেক প্রবাসী আমার থেকে গরু নেয়, ইমো হোয়াটসঅ্যাপে আছে, ভিডিও কলের মাধ্যমে দেখবেন, গরু দেখার পরে বুকিং করবেন, বায়না দিলে আমরা গরু পোষাই দিয়ে টাকা নিয়ে আসি। আচ্ছা, সীমিত কিছু গাড়ি ভাড়ার টাকা দিলে, জি জি, বাদ বাকি টাকা আপনারা গরু পোষাই দিবেন। হ্যাঁ, চালান আছে এখানে, কাগজপাতি আছে, কোনো ভয় নাই, নিজস্ব পরিচিত গাড়ি দিয়ে আমরা গরু পাঠাই, গরু হাতে পাওয়ার পরে টাকা দিবে, আর যারা আসতে পারবেন তারা আসবেন, আইসা দেখে শুনে নেবেন, সেক্ষেত্রে আমাদের জন্য ভালো। দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আমার ফোন নাম্বারটা হলো 0174-9343-78, এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।